হ্যালো, সবাইকে আবার স্বাগতম জানাই কানাডা বাংলাদেশ ইমিগ্রেশন এসেনশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় ভাই বোন, আজকে আমি আপনাদের সাথে কানাডা বিষয়ক কোনো কথাবার্তা বলবো না। আজকে আমি ইউকের স্টুডেন্ট ভিসা নিয়ে কথা বলতে চাই। তো যেহেতু আমার সেখানে নিজস্ব অভিজ্ঞতা আমার ছিল, আমি সেখানে স্টুডেন্ট ভিসাতে গিয়েছিলাম, তো আপনারা বেশ কয়েকজন আমাকে অনুরোধ করেছেন যেন আমার পার্সোনাল অভিজ্ঞতাটা আমি শেয়ার করি। কারণ আপনারা বেশ কয়েকজন অনেকে আমাকে বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটির বিষয়গুলো শেয়ার করছেন যে ইউকেতে আমরা এখন যাচ্ছি এই এই ইউনিভার্সিটিতে, সেখানে এখন আইএলস লাগছে না, অমুক তমুক, এরকম বলে আপনারা বলছেন যে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। তো যারা আপনারা অ্যাপ্লিকেশন করবেন বা চিন্তা করছেন, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। তো প্রথমেই বলে রাখি, আমার এই ভিডিওটা আমি আজকে খুব নেগেটিভ কথাবার্তা বলবো। আমি সাধারণত খুব নেগেটিভ কথাবার্তা বলি না, কিন্তু আজকে বলবো, কারণ আমার পার্সোনাল অভিজ্ঞতাটা খুব একটা ভালো ছিল না ইউকেতে। যদিও বা সেখান থেকে আমার মাস্টার ডিগ্রিটা হয়েছিল, কিন্তু তারপরও আমার উদ্দেশ্যটা কিন্তু সেখান থেকে চলে আসা ছিল না। আমার উদ্দেশ্যটা সেখানে থেকে যাওয়া ছিল, কিন্তু সেটা আমি করতে পারিনি বা সেটা হয়নি কোনো কারণে। সেজন্যই আমার প্রচুর নেগেটিভ কথাবার্তা আজকে বলতে হবে। তো আমি একটু ব্যাকগ্রাউন্ড শেয়ার করব, এবং সেটা শেয়ার করার আগে আমি আপনাদেরকে বলবো যে যখন আমরা 2009-10 সালে গিয়েছিলাম, কারণ সেখানে তখন সেখানে কিন্তু ইউকেতে আর্থিক মন্দার একটা বিশাল একটা ব্যাপার স্যাপার ছিল, সেই কারণে সেই আর্থিক মন্দাটাকে তারা কাটিয়ে ওঠার জন্য তারা কী করেছিল, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ব্যবহার করেছিল এই কথাটা আমি বলবো। কেন আমাদেরকে আসলেই ব্যবহার করা হয়েছিল আমি বলছি আপনাদেরকে, যে আমরা তখন সেখানে গেলাম কিভাবে, আমাদেরকে লোভ দেখানো হয়েছিল। লোভ কি? যে আপনারা আইএলস সারা সেখানে চলে যেতে পারতেছেন, ভিসা কলেজ যেগুলোকে বলে, আমিও ভিসা কলেজেই কিন্তু গিয়েছিলাম। তো যাওয়ার পরে আমার যে অভিজ্ঞতাটা ছিল সেগুলো আমি একটার পর একটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং যারা আপনারা এখন চিন্তা করছেন সেখানে যাবেন, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো যে আদৌ আপনাদেরকে সেখানে স্টুডেন্ট ভিসাতে যাওয়াটা লাভবান আপনারা হবেন কিনা ইন ফিউচারে, সেই বিষয়গুলো কয়েকটা পয়েন্ট আমি শেয়ার করব। এরপরে ডিসিশন আপনাদের, আপনারা সেখানে যাবেন কি যাবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো 2009 সালে আমি যখন আমার এই স্টুডেন্ট ভিসা প্রসেসিং করলাম, তখন বাংলাদেশ থেকে এত এত স্টুডেন্টরা আমরা ফাইল জমা দিচ্ছিলাম যে ঢাকায় ভিএফএসে আমি জমা দিতে পারিনি, আমি সিরিয়াল পাইনি, আমাকে সিলেটে যাইতে হয়েছিল। তো সিলেট ভিএফএসে গিয়ে যখন আমি জমা দিলাম, সারা রাত লাইনে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল ওই ফাইলটা জমা দেওয়ার জন্য, যাতে পরবর্তী দিন অফিস যখন খোলে তখন যাতে আমি লাইনটা মেনটেন করে সেখানে গিয়ে ফাইলটা জমা দিতে পারি। সারা রাত মশার কামড়কে দাঁড়িয়েছিলাম। তো যখন আমার আশেপাশে আমি আমার স্টুডেন্টদেরকে দেখতেছিলাম, তো তাদের চেহারা দেখে আমি খুব করে বুঝে গিয়েছিলাম যে অনেকে আছে যারা কখনো স্কুলেও যায় নাই, এরকমও হইতে পারে। দেখা যাবে এসএসসি ইন্টারমিডিয়েট পাসও তারা করেনি, কিন্তু তারা ঠিকই মাস্টার ডিগ্রিতে যাচ্ছে কীভাবে, নীলক্ষেতের কল্যাণে, নীলক্ষেতের যে আমাদের ইউনিভার্সিটি আছে সেখান থেকে, যে ইউনিভার্সিটি থেকে যে প্রিন্ট আউট হয় সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের মাধ্যমে। তো এই স্টুডেন্টরা গিয়ে পরবর্তীতে কী ধরনের ঝামেলায় ইউকেতে পড়েছিল, আমি জাস্ট কিছু কিছু পয়েন্ট আমি আপনাদের বলবো, সব শেয়ার করবো না। যেমন আমি যখন ভিসা হওয়ার পরে যখন আমি যাই, আমার অভিজ্ঞতাটা একটু বলছি, যে আমার কলেজ আমি গিয়ে দেখলাম একদমই ভিসা কলেজ, সেখানে তেমন কোনো স্টুডেন্ট নাই। তো আমি প্রথম যে জিনিসটা করলাম, আমি আমার কলেজকে পরিবর্তন করে অন্য জায়গায় আমি মাস্টার ডিগ্রিতে ভর্তি হয়ে গেলাম, কারণ আমি বুঝে গিয়েছিলাম যে এখানে আমি লোন করে বাংলাদেশ থেকে আসছি, আমাকে প্রত্যেক মাসে লোন ফেরত দিতে হবে, এবং যে পড়াশোনাটা করার উদ্দেশ্যে আমি এখানে আসছি, পড়াশোনাটা তো আসলে উদ্দেশ্য ছিল না, সেখানে থেকে যাওয়ার উদ্দেশ্য ছিল, কিন্তু পড়াশোনাটাও করার উদ্দেশ্য ছিল যেন আমি যে টাকাটা ইনভেস্ট করে আসলাম সেটার একটা ভালো আউটকাম আসে। তো যেহেতু আমি এই কলেজে আসছি, এই কলেজে পড়াশোনার কোনো দাম থাকবে না, এই সার্টিফিকেটের কোনো দাম থাকবে না, সেহেতু আমি কলেজ পরিবর্তন করে অন্য জায়গায় মাস্টার ডিগ্রিতে ভর্তি হয়ে গেলাম। এইবার তো মাস্টার ডিগ্রি শেষ করার পরে 2012 সালে আমি চলে গেলাম কিসে, পিএসডাব্লিউতে, যেটাকে আপনারা পোস্ট স্টাডি ওয়ার্ক বলেন, ক্যানাডাতে পিজিডাব্লিউপি বলা হয়, যে গ্র্যাজুয়েশন শেষ করার পরে আপনি 2 বছরের একটা ওয়ার্ক পারমিট পাবেন। তো এই 2 বছর ওয়ার্ক পারমিটের আগে আমি কিছু জিনিস আপনাদেরকে একটু বলি, যে আমি যখন সেখানে গেলাম, গিয়ে আমি আমার এক বন্ধুর বাসায় উঠলাম, এবং প্রথম 1-2 মাস খুব মৌজ মাস্তি করলাম, এখানে সেখানে গেলাম, টাকা পয়সা খরচ করলাম, খুব ঘুরলাম টুরলাম, কাজের অত বেশি ইয়া করি নাই। কিন্তু যখন আমি কাজের জন্য বের হইলাম 2-3 মাস পরে, তখন আমি বুঝতে পারলাম যে এদেশে কাজ পাওয়াটা এত সহজ হবে না। তো আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমাদের 20 ঘন্টা কাজের জন্য পারমিট ছিল, এর বাইরে যদি কেউ আমরা লুকিয়ে লুকিয়ে করতাম সেটা ইলিগাল ক্যাশ ইন হ্যান্ডে, সেটা অনেক স্টুডেন্টরা করতো, আমাকেও সেটা পরবর্তীতে করতে হয়েছিল বেঁচে থাকার জন্য। তো 2-1টা চিত্র আমি আপনাদেরকে একটু বলি। আমি দিনে যখন প্রথম হোয়াইট চ্যাপেল নামে একটা জায়গা আছে সেখানে আমি যখন যাই, তখন আমি দেখলাম আলতাপালি পার্ক নামে সেখানে একটা পার্ক আছে, সেখানে অনেক স্টুডেন্টরা বসে আছে, এবং তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করলাম যে কাজের জন্য তারা কীভাবে কী চেষ্টা করতেছে। তারা বললো, ভাই কাজ তো থাক, দূরের কথা, থাকার জায়গাই নেই আমাদের। তো তারা রাতে নাকি আলতাপালি পার্কে ঘুমাইতো,
এবং পাশেই ইস্ট লন্ডন যে মসজিদ ছিল সেই মসজিদেও অনেকে থাকতো। তো এই ছিল মোটামুটি 2009-10-11 সালে স্টুডেন্টদের অবস্থা সেখানে। কারণ ধারণ ক্ষমতার বেশি যখন আপনি কোনো কিছু করেন তখন কিন্তু এই সমস্যাগুলো শুরু হয়, কারণ তখন কিন্তু 1000-2000 স্টুডেন্ট ইউকেতে যায়নি, লাখ লাখ স্টুডেন্ট বিভিন্ন দেশ থেকে সেখানে গিয়েছিল। কিন্তু যাওয়ার পরে কি হয়েছে, যথেষ্ট জব অপরচুনিটি সেখানে না থাকার কারণে এবং পার্ট টাইম জবের, যেহেতু তারা ফুল টাইমার বেশি চাইতো, পার্ট টাইমারদের বেশি সুযোগ দেওয়া হইতো না, তখন পার্ট টাইমারদের বেশি নেওয়াও হইতো না। তো বিষয়টা এরকম হয়েছিল যে যে স্টুডেন্ট যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা গিয়েছিল তাদের মোটামুটি না খেয়ে থাকার মতো অবস্থা হয়েছিল। যারা একটু মোটামুটি বেশি দিনের টাকা পয়সা নিয়ে গিয়েছিল তারা হয়তোবা সার্ভাইভ করতে পারছিল, কিন্তু আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছিল। আমি বলেছি একটু আগে যে আমাকে 20 ঘন্টা এনআইএর পরিবর্তে যে আমরা কাজ করতাম ন্যাশনাল ইন্স্যুরেন্স, তার পরিবর্তে আমাকে কিন্তু তার বাইরে গিয়েও ক্যাশ ইন হ্যান্ডে জব করতে হয়েছিল। তো আমি বলছি 2012 সালে আমি আমার মাস্টার ডিগ্রি শেষ করে পিএসডাব্লিউতে গিয়েছিলাম। তো পিএসডাব্লিউর পরে যে আমাদের স্ট্রিমটা ছিল সেটা ছিল এইচএসএমপি। এই এইচএসএমপিতে কি হইতো, আমাদের পিএসডাব্লিউতে 2 বছর ওয়ার্ক পারমিটের পরে এইচএসএমপির মাধ্যমে অ্যাপ্লিকেশন করে আমরা হয়তোবা কি করতে পারতাম, আইএলআরের জন্য অ্যাপ্লিকেশন করতে পারতাম, ইনডিফিনিট লিভ টু রিমেনের জন্য। কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট যখন দেখলো যে স্টুডেন্টরা যারা এত এত স্টুডেন্ট আসছে এরা যদি সবাই এখানে পিআরের জন্য বা আইএলআরের জন্য অ্যাপ্লিকেশন করার সুযোগ পায় তাহলে কি হবে, বিষয়টা পুরো একদম মানে একটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তখন তারা কি করলো, এই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মানে ততদিনে কিন্তু তাদের কাজ শেষ, আর্থিক যে মন্দা টন্দা ছিল যার জন্য তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিয়েছিল সেটা তারা কাটিয়ে উঠছে, এখন তাদেরকে কি করতে হবে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে লাথি মেরে কোনোভাবে বের করতে হবে। তো তখন তারা কি করলো, প্রথম যে কাজটা তারা করলো 2012 সালে পিএসডাব্লিউটা বন্ধ করে দিল এবং 2013 সালে তারা এইচএসএমপিটাও বন্ধ করে দিল। এই দুইটা স্ট্রিমকে বন্ধ করে কেন দেওয়া হয়েছিল, কারণ তারা খুব ভালো করে বুঝে গিয়েছিল এই দুইটা স্ট্রিম যদি আমরা বন্ধ না করি তাহলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এখানে কোনো না কোনোভাবে পারমানেন্টলি থেকে যাওয়ার ব্যবস্থা করে ফেলবে। এই দুটো বন্ধ করে দেওয়ার পরে কি শুরু হলো, একটা জঘন্য অবস্থা এখানে শুরু হলো। স্টুডেন্টরা কি করলো, ইলিগাল হয়ে যাইতে থাকলো, কারণ তাদের ভিসা এক্সটেনশনের আর কোনো উপায় থাকলো না, তারা ভিসা এক্সটেনশন করতে পারতেছে না। তারা কি করলো, ইলিগাল হলো, বিভিন্ন রেস্টুরেন্টে তারা থাকতো, খাইতো, ওখানে কাজ করতো, পালাই পালাই থাকতো। আবার অনেকে কি করলো, বিভিন্ন ইউরোপিয়ান অন্যান্য কান্ট্রিগুলোতে তারা চলে যেতে থাকলো, কেউ কেউ পালিয়ে গেল ইলিগালি কার্গোতে করে, কেউ কেউ আবার ভিসা করে চলে গেল। এবং আমার আমি এখানে একটা উদাহরণ দিই, আমার খুবই প্রিয় এক আপা, আমার মেজ বোনের বান্ধবী, উনিও ছিল ওখানে, উনিও বেচারা উনিও কিন্তু ওখানে টিকতে পারলো, ওনাকেও ফ্রান্সে চলে যেতে হলো, যদিও বা তারা এখন খুব ভালো আছে ওখানে, সব কিছু হয়ে গেছে ওখানে। তো এই যে বিষয়গুলো আমি আপনাদের সাথে এই বিষয়গুলো কেন আজকে শেয়ার করলাম, যে ইউকেতে, হ্যাঁ ইউকেতে গিয়ে আমার একটা লাভ হলো যে আমার মাস্টার ডিগ্রিটা কমপ্লিট হয়েছিল এবং আমাকে বাংলাদেশে ফেরত গিয়ে আমি হয়তোবা ভালো ভালো জবের জন্য অ্যাপ্লিকেশন করতে এলিজিবল হয়েছিলাম বাংলাদেশে এই মাস্টার ডিগ্রিটার কারণে। কিন্তু পাশাপাশি আমার ক্ষতিও হয়েছিল। ক্ষতিটা কি ছিল, ওখানে 4 বছর আমার মানে সময় নষ্ট হয়েছিল। ওই 4 বছরটা 2010 সালে যদি আমি ইউকেতে না গিয়ে আমি যদি ক্যানাডাতে আসতাম স্টুডেন্ট ভিসাতে তাহলে হয়তোবা আমি এখন আমার 10 বছর হয়ে যেত এখানে, আমি হয়তোবা খুব ভালোভাবে স্টাবলিশড হয়ে যেতাম এখন এতদিন এখানে। তো প্রিয় ভাই বোন, আমি আপনাদের উদ্দেশ্যে এই এইটুকুই বলবো, খুব বেশি কথা বলবো না, যারা স্টুডেন্ট ভিসাতে ক্যানাডাতে এখন আসবেন আপনারা নিজেদেরকে প্রশ্ন করেন আপনারা কেন আসছেন বা কেন যাবেন সেখানে। আমি গিয়েছিলাম, আমার উদ্দেশ্য একটাই ছিল, সেখানে পারমানেন্টলি থেকে যাওয়া, কিন্তু সেটা আমার হয়নি। কিন্তু আমি খুব বেশি সময় নষ্ট কিন্তু সেখানে করিনি। যখন আমি দেখলাম যে আমার এখানে কিছু হবে না আমি কিন্তু সব ফেলে টেলে বাংলাদেশে চলে গিয়েছিলাম, গিয়ে আমি ক্যানাডার জন্য চেষ্টা করে এখানে চলে আসছি। তো আপনাদেরকেও ওইটা চিন্তা করতে হবে যে আপনারা কেন ইউকেতে এই মুহূর্তে স্টুডেন্ট ভিসাতে যাবেন, কেন আপনারা ক্যানাডাতে আসবেন না বা অন্য কোনো কান্ট্রিতে যেখানে আপনাদের পরবর্তীতে পিআর হওয়ার সম্ভাবনা থাকে সেখানে আপনারা কেন যাবেন না। বিভিন্ন মানুষের, বিভিন্ন বিজ্ঞাপনদাতাদের চাকচিক্য রংচঙা বিজ্ঞাপনে আপনারা কিন্তু ফেঁসে যান অনেকে, অনেক সময় এখন ফাঁসতেছেন, অনেকে ফাঁসতেছেন, কারণ আমি দেখছি, অলরেডি দেখছি যে ইউকেতে স্টুডেন্ট ভিসার খুব ইয়া হচ্ছে, বিজ্ঞাপন চলছে, আইএলস লাগছে না, ইউনিভার্সিটি লিস্ট দিয়ে দেওয়া হচ্ছে যে এই ইউনিভার্সিটিতে আপনারা আইএলস ছাড়া চলে যেতে পারবেন। তো আমি আপনাদেরকে সাবধান করছি, আপনারা দয়া করে একটু চিন্তা করবেন ইউকেতে যাওয়ার আগে, কারণ 2009-10 সালে যে বিষয় ছিল অর্থনৈতিক মন্দা এখনও কিন্তু সেই বিষয়টাই আছে। প্রথমত ব্রেক্সিটের কারণে, দ্বিতীয়ত কোভিড-19 কারণে তারা আবার আর্থিকভাবে অনেকটা পিছিয়ে গেছে, এখন আবার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে নিয়ে সেখানে তারা এই আর্থিক মন্দাটা কাটিয়ে ওঠার পরে আবার তাদেরকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে কী করবে, এমন কোনো রুলস সেখানে দিয়ে দেওয়া হবে যাতে করে আপনারা বাধ্য হন আপনাদের দেশে ফেরত যাওয়ার জন্য বা ওখানে ইলিগাল হয়ে যাওয়ার জন্য। তো আপনারা এই সময়টুকু ওখানে নষ্ট না করে আপনারা একটা ভালো দেশে আসার চেষ্টা করেন। তাহলে
খারাপ দিকগুলো আমি কী কী শেয়ার করলাম, সেখানে পিয়ার না হওয়ার সম্ভাবনা 100% আমি বলবো আপনাদেরকে, 99.9% বলবো না, কোনোদিনই আপনাদের পিয়ার হবে না এখন যারা স্টুডেন্ট ভিসাতে ইউকেতে আপনারা যাবেন। দ্বিতীয় হলো যে আপনারা সেখানে 20 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না, মিনিমাম ওয়েজে আপনারা আপনাদেরকে কাজ করতে হবে 20 ঘন্টা, এবং বাকি যদি আরও কাজ করতে চান তখন আপনাদেরকে ইলিগালি মিনিমাম ওয়েজের নিচে কাজ করতে হবে। এটা হলো আরেকটা জিনিস যে আপনি পরিশ্রম বেশি করবেন কিন্তু আপনি ঠিক পারিশ্রমিক বা আপনার সঠিক মূল্যায়নটা সেখানে হবে না। তৃতীয় হলো যখন পিয়ার না হয়ে যাবে তখন আপনার কি সেখানে ইলিগাল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, আপনার জীবনের একটা বড় অংশ সুন্দর একটা সময় আপনি সেখানে নষ্ট করবেন। তৃতীয় যেটা সেটা হলো অন্য দেশে আপনাকে পালিয়ে যেতে হইতে পারে, তাহলে অন্য দেশে যদি আপনি পালিয়ে যান এই যে সময়টা নষ্ট করবেন, অন্য কোন দেশে যাবেন, ফ্রান্সে যাবেন সেখানে গিয়ে ফ্রেঞ্চ শিখতে হবে, ইটালিতে যাবেন সেখানে গিয়ে তাদের ভাষা শিখতে হবে, রোমানিয়াতে যাবেন সেখানে গিয়ে তাদের ভাষা শিখতে হবে। এখন নূতন করে আপনি একটা দেশে গিয়ে তাদের ভাষা শেখাও তো 3-4 বছর 5-6 বছর সময় লেগে যাবে, এবং সেখানে গিয়ে আপনাকে কী করতে হবে, আপনাকে অ্যাসাইলাম করতে হবে, আপনাকে এই আশ্রয়ে আপনাকে কেস করতে হবে। কেন করতে হবে? কারণ সেখানে আপনি লিগ্যাল না, আপনি সেখানে ইলিগাল, তো আপনাকে সেখানে গিয়ে সেই প্রসেসটার মধ্যে দিয়ে যেতে হলেও পুরো 4-5 বছর লেগে যাবে। আপনি যদি ভাগ্য যদি ভালো হয় যে আপনি যদি ওই দেশের কাগজপত্র আপনার হয়ও, দেখা যাবে 3-4 বছর বা 4-5 বছর আপনার সময় লেগে যাবে। চতুর্থ তো হলো আর্থিকভাবে আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন। কেন ক্ষতিগ্রস্ত হবেন? যদি আমার মতো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বাবা মার আর্থিকভাবে যাদের সচ্ছল না সেই ফ্যামিলির যদি আপনি হয়ে থাকেন এবং সেখানে যদি আপনি যান, আমি বলবো এটা আপনার জীবনের সবচেয়ে বড় ধরনের ভুল ডিসিশন। কেন বলবো? কারণ সেখানে যাওয়ার পরে যদি আপনি এরকম আমার মতো লোন করে যান, আপনাকে তো সেই টাকাগুলো কাজ করে আর্ন করে বাংলাদেশে ব্যাক করতে হবে, তো এটা কিন্তু আপনার পড়াশোনাকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করবে। সো আমি এইটাই এই ভিডিওটা করার এই একটাই উদ্দেশ্য, আমি বলবো প্রিয় ভাই বোন আপনারা দয়া করে যাওয়ার আগে, আবারও বলি যাওয়ার আগে একটু চিন্তা করেন আপনারা কী করছেন, যে সময়টা বা যে এফোর্টটা আপনারা এই ইয়াতে দিচ্ছেন ইউকে স্টুডেন্ট ভিসার জন্য দিচ্ছেন, সেই সময়টুকু বা সেই টাকাগুলো আপনারা ক্যানাডাতে স্টুডেন্ট ভিসার জন্য আপনারা ইনভেস্ট করতে পারেন। কারণ এখানে কী হবে, 1 বছর পড়াশোনা শেষে আপনার গ্র্যাজুয়েশন হয়ে যাওয়ার পরে বা যে কোর্সেই আপনি আসছেন সেই কোর্স শেষ হওয়ার পরেই আপনি কী হচ্ছে পিজিডাব্লিউপিতে চলে যাচ্ছেন এবং সেটাকে ধরেই আপনি পরবর্তীতে পিআরের জন্য অ্যাপ্লিকেশন করতে পারছেন। তো আমার আজকের এই ইউকের ভিসা নিয়ে, স্টুডেন্ট ভিসা নিয়ে এই ভিডিওটা করার একটা মাত্রই উদ্দেশ্য ছিল আপনাদেরকে সতর্ক করা। এরপরে ইউকের স্টুডেন্ট ভিসা প্রসেসিং নিয়ে আমি কথা বলবো, অবশ্যই বলবো, আমি আপনাদেরকে দেখাবো যারা জেনুইনলি সেখানে পড়াশোনা করতে যাচ্ছেন, যে পড়াশোনা শেষ করে আপনারা হয়তো বা বাংলাদেশে ফেরত যাবেন বা অন্য কোনো দেশে যাবেন, এরকম প্ল্যান যাদের আছে তাদের জন্য আমি প্রসেসিংটা দেখাবো, যে যাতে করে আপনারা নিজেরাই অ্যাপ্লিকেশন করতে পারেন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করবো, আপনাদের সাথে দেখা হবে অন্য পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আচ্ছা, আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, এত কষ্ট করে যেহেতু আমি আপনাদের জন্য ভিডিও করি, ইনফরমেশন দেই, ইন রিটার্ন আপনাদেরও তো আমাকে কিছু দেওয়া উচিত, তাই না? তো যারা আপনারা আমাদের চ্যানেলে আজকে নতুন আছেন, অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপনারা মিস না করেন। দেখা হবে আগামী পর্বে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।